চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা ভরে দিতে যাচ্ছি এমন একজন পার্সনকে যে কিনা খেলোয়াড়। খেলোয়াড় বলতে ক্রিকেটার ফুটবলার এমন না, তিনি জনি সিক্স এর মতো একজন খেলোয়াড়, বাংলাদেশের একমাত্র একটা গর্ব সাকিব খান। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ। বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান। দাদা আপনি ভুল বলেছেন, ওটা বাংলা সিনেমার চিত্রনায়ক সাকিব খান হবে না, ওটা বাংলাদেশের পর্ন স্টার সাকিব খান হবে। Am I right or wrong brother? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নানা সময়ে নানা ঘটনায় বিতর্ক ছিলেন শীর্ষে। বুঝলাম না আপনি শীর্ষে বলতেছেন কেন, তার উপরে কোনো ক্যারেক্টার আছে বাংলাদেশে আমার তো মনে হয় না। যাই হোক, আগে আমরা এই ভিডিওটা দেখি, তারপর আমরা পুরো গল্পটা নিয়ে শুটকি মারামারি করব। সো আগে পুরো ভিডিওটা দেখো তোমরা। আচ্ছা, এর সময় নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এটি ছিল তার প্রতিদিনের রুটিন, কখনো কখনো একাধিকবার। সাকিব একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন, ভুক্তভোগী ওই নারীকে পৈশাচিক নির্যাতনও করেন, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিতে হয়েছিল। বাহ বাহ, এটা খুবই কষ্টের ব্যাপার আমাদের কিছু বড় ভাইদের জন্য যারা যারা সিঙ্গেল আছে। আমিও সিঙ্গেল ওইটা ব্যাপার না, কারণ আমরা তো আর বড়দের সাথে এমন রিলেশন টেলেশন কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের বড় ভাইরা যারা যারা সিঙ্গেল আছে তাদের জন্য খুবই কষ্টের বিষয়। আর এক রাইতে ভাই এত মাইয়া কিভাবে সম্ভব ভাই? একাধিক বন্ধ করতার এফএম রেডিও না। সাকিব ভাই আপনার দম আছে ভাই, এটা মানতেই হবে ভাই। মাঝে মাঝে তো মনে হয় যে জনি সিংসও আপনার দ্বারা ফেল করবে। অবশ্যই আমি জনি সিংসের ভিডিও তেমন দেখি না, আসলে আমি এতটা খারাপ না। তারপরও ভাই আমি অনেক ট্রাই করতেছি সাকিব ভাইয়ের একটা ভিডিও দেখার জন্য। কারো কাছে যদি লিংক থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। উপরে আল্লাহ মেসেজ দিবেন, কথা সত্য। সাকিব ভাই আপনি কিভাবে করেন আমাদেরকে একটু শিখাইবেন, আপনার আসলে কিভাবে এতটা শক্তি পান, কি খাইলে এত শক্তি পাওয়া যায়? আমি বলুম না, আমার শরম করে যে প্রত্যেকটা রাতে একটা না একটা মেয়ে লাগেই আপনার। কথা কিন্তু সত্য। আর তার থেকে বড় কথা হলো আপনি আপনার সহকর্মীদের ছাড়ছেন না, তারাও দর্শন করে দিছেন কৌশলে। দর্শন করছেন ওইটা তো আমার কোনো কষ্টের বিষয় নেই, তবে মাইয়াটা রক্ত থাকত, তার মানে বুঝতেছো গাইস, তার শরীরের পাওয়ার দেখছো। হ্যাঁ, একটা মাইয়ার রক্ত বের করে লাইছে। বাল এদিক দিয়ে সিঙ্গেল রয়ে গেছে, এমন অব্দি বার্জিনিটি ভাঙতে পারলাম না এদের মতো কিছু চুতমারা নির্বলাদের কারণে। তবে সাকিব ভাই আমি আর একটা বিষয় আপনাকে বলতে চাই পার্সোনালি। পাঁচ থেকে আট বছর না হলো অপু বিশ্বাসের সাথে করে আছেন ওই সব কাহিনী যেখান থেকে তৈরি হলো আব্রাহাম খান জয়। দুই বছর ডেটি করছেন বুবলি খানের সাথে, তার থেকে জন্ম নিল এক বীর, আর আপনি তো মনে হয় বিশ্বের সেরা পীর। আপনাদের মতো কিছু আবাল চৌধুরী বাংলাদেশে আরো কয়েকটা জন্মাইতো, তাইলে হয়তো বা আর আমরা কোনো মেয়ে দেখতে পারতাম না, যাদেরকে দেখতাম তাদেরকে বলতাম তাকে খেয়ে ফেলেছে। সাকিব খান বাবার দরবারে যদি চায় কেউ খালি পেটে ফিরে আসে না, কোনোভাবেই খালি পেটে নিয়ে আসে সাথে এক বাচ্চা, তাই তার নাম সাকিব খান। আচ্ছা, বাংলাদেশের শ্রেষ্ঠ দুই সুন্দরীকে খাওয়ার পর এখন চলে গেছে আমেরিকাতে। আমেরিকাতে গিয়ে প্রত্যেক রাতে লাগে তার মলম, যেখান দিয়ে মারে সে প্রত্যেক দিন ডলম। ডলম অর্থ কি আমিও জানি না, তবে হ্যাঁ প্রত্যেকটা রাতে তার নারী না হলে পুষাই না, তাই তার নাম সাকিব খান। ইনফ্যাক্ট সে একটা মুভির চিত্রনায়িকাকেও ধরে ফেলতে চেয়েছিল, তার মানে বুঝছো, তার দাপট কতটুকু, তার দাপটের থেকে তার শারীরিক চাহিদা প্রচন্ড বেশি, যার কারণে ধরে ফেলেছে, তার কারণে ধরে ফেলেছে মুভির প্রতিবেশী। এই ভিডিওটা যারা যারা দেখতেছো তারা অবশ্যই মনে মনে ভাবতা ছোটবেলায় যে বড় হলো অপু বিশ্বাস কিংবা পূর্ণিমাকে বিয়ে করবা, কিন্তু দুর্ভাগ্যবশত সাকিব খান তার আগেই কাজ করে ফেলেছে। সালে কো ভমসে উড়া দুঙ্গা এক বার, আমরা বড় হতে হতে তাদের সন্তানই বড় হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জানতে পারলাম সাডেনলি কিছুদিন আগে।
তারপরে চলে আসছিল নাইকি বুবলি। বুবলিকে দেখেও আমার কিছুটা পছন্দ হয়েছিল। ভাবছিলাম এখন যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছি, আর একটু বড় হলে ভবিষ্যতে যদি একটা কিছু করতে পারি, নাইকি বুবলিকে বিয়ে করব। বলেন কি? Yes. এইখানে দুর্ভাগ্য ঘটিয়ে ফেলেছে ডাক্তার পীর, তৈরি করে ফেলেছে নতুন এক বীর। যাই হোক, আল্লাহ রহমতে বেঁচে গেছে দিঘি, তার উপরে বর্ষা পাইতাছি না যদি উখেয়ে দেয় কোনোদিন। কেননা দিঘির সাথে একটা মুভি করছিল সাকিব খান, চাচ্চু মুভি। ওই সময় মেয়েটা ছোট্ট ছিল বলে ওই সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে খুবই রিকোয়েস্ট রাখতেছি যাতে দিঘিকে কিছু না করে, কেননা একটা বাচ্চা মেয়ে সাকিব খানের ওইটা সহ্য করতে পারবে না, যে কিনা বাহিরে গিয়ে একটা মেয়েকে রক্তাক্ত করে দিতে পারে। তাহলে সে দিঘিকে ছেড়ে কথা বলবে? আমার তো এই ভয়ে আমি বেঁচে আছি খুবই কষ্ট করে। ভাই তুই দিঘিরে কিছু করিস না, তোর দুইটা পায়ে ধরি। এসব বটকু খান, আমি ছোটবেলা থেকে ওরা বটকু খান বলে চিনি। এইটা কি কোনো কথা? তবে এসব মাদার চুত গুলা খুবই ডেঞ্জারাস ভাই। এরা মনে করো ফার্স্টে বাংলাদেশের দুই চিত্রনায়িকাকে খাইলো, তারপরে তিন নাম্বার আর একটা ধরলো, বাহিরে গিয়ে পড়তে ক্রায়াতে তার একটা লাগতো, আরো কত কি যে লাগতো তার হিসাব করলে মনে করো যে আমার ক্যালকুলেটার হিসাব শেষ হয়ে যাবে। কিন্তু মাদার চুতের খানকি খাওয়া শেষ হবে না। এরা কত বড় খানকি বাজ হলে এসব কাজ করতে পারে, তোমরা নিজেরা একবার চিন্তা করে দেখো এরা কত বড় মাদার চুত হলে এসব কাজ করতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যাই হোক অনেক কয়টা গালি দিয়ে দিয়েছি, যার কারণে আমি সরি বলতেছি। হ্যাঁ, আমি কিন্তু সরি আবার তাদেরকে বলতেছি না, সাকিব খান কিংবা বুবলি কিংবা উপবিশ্বাস তাদেরকে বলতেছি না, কিংবা ওই যে সব মাগি গুলা রেখাই আসছে আমি তাদেরকে বলতেছি না। আমি জাস্ট বলতেছি আমার অডিয়েন্সদেরকে। হয়তো আমার গালিগালাজের কারণে হয়তো অনেকের মন খারাপ হইতে পারে, তার জন্য আমি মন থেকে দুঃখিত। আর সামনে রোজার মাস, আমি ঠিক মতো বকতে পারব না, সেজন্য সাকিব খানের লাস্ট একটা কথা বলতে চাই। খান কি মাগির পোলা, তুমি দেশে সব মাইয়া রেখাই লাইলে অবশেষে তোমার মা বোনেরে চুদবো আমি। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু অ্যাঞ্জার। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।